নমস্কার এই মুহূর্তত আহি পৰিছে কোনদিয়ে কেবাটো বিগ ব্রেকিং নিউজ আজি হৈছে 2 জুলাই অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনে ধৰণৰ খবৰ সমূহ নিটো সাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিওটোত এটা লাইক কৰি দিব এই মুহূৰ্তত জনাজৰা ব্রেকিং নিউজ মন্দিৰৰ লগতে দৰগা শৰীফত চলিছে উচ্ছেদ নিয়ন্ত্ৰণহীন পৰিস্থিতিৰ বাবে অর্ধসামৰিক বাহিনী মোতায়েন কৰা হৈছে শেহতীয়া কৈ দিল্লীৰ ভজনপুৰা অঞ্চলত চৰকাৰী পৃষ্ঠপোষকতাত ভাঙি পেলোৱা হৈছে এটা হনুমান মন্দিৰ শান্তি বজাই ৰাখিবলৈ দিল্লী আৰক্ষী আৰু লগতে CRPF জোৱানক সেই ঠাইত মোতায়েন কৰা হৈছে PWD বিভাগৰ নিৰ্দেশ অনুসৰি দিল্লীৰ যিবোৰ ধৰ্মীয় স্থান অবৈধভাৱে নিৰ্মাণ কৰা হৈছে বা ধৰ্মীয় সংগঠনৰ দ্বাৰা বেদখল কৰা হৈছে সেইসমূহ স্থানত উচ্ছেদ চলোৱা হৈছে পৰৱৰ্তী খবৰটো হৈছে অসমৰ খিলঞ্জীয়া কোন বিজেপিয়ে কব পাৰিব নেকি বিজেপিয়ে অসমৰ খিলঞ্জীয়াৰ সংজ্ঞা উলিয়াব পাৰিছে নেকি এইবাৰ বিজেপিলৈ এই প্ৰশ্ন উত্থাপন কৰিছে ৰিপুন বৰাই এক ডাঙৰ খবৰ তৰাই আছো অসমৰ খিলঞ্জীয়া কোন বিজেপিয়ে কব পাৰিব নেকি এই প্ৰশ্ন বিজেপিলৈ ৰিপুন বৰাৰ আন এটা খবৰ হৈছে বৰ্তমান সময়ত ঋণৰ বুজাত পুত গৈছে অসম তেনে সময়তে পুনৰ 1000 কোটি টকা ঋণ লব হিমন্ত বিশ্ব শর্মাৰ চৰকাৰে দুটা বছৰত হিমন্ত বিশ্ব শর্মাৰ চৰকাৰৰ ঋণৰ পৰিমাণ হ'ব 46000 কোটি টকা তলি উদং হৈছে অসম চৰকাৰৰ সেইবাবেই পুনৰ 1000 কোটি টকা ঋণ লবলৈ প্ৰস্তুতি চলাইছে হিমন্ত বিশ্ব শর্মাৰ বিজেপি চৰকাৰখনে আন এটা খবৰ হৈছে মহাৰাষ্ট্ৰৰ এটা ৰাজনৈতিক খবৰ আপোনালোকক দিবলৈ লৈছো মহাৰাষ্ট্ৰৰ উপমুখ্যমন্ত্রী হৈছে অজিত পাৱাৰ ভাৰত পাৱাৰৰ বিৰুদ্ধে বিসম্বাদ কৰি এনডিএত শামিল অজিত পাৱাৰ জাতীয়তাবাদী কংগ্ৰেছ পাৰ্টিৰ জ্যেষ্ঠ নেতা অজিত পাৱাৰে আজি একনাথ সিন্ধে নেতৃত্বাধীন চৰকাৰত যোগদান কৰি মহাৰাষ্ট্ৰৰ উপমুখ্যমন্ত্ৰী হিচাপে শপত গ্ৰহণ কৰিছে পৰৱৰ্তী খবৰটো হৈছে সন্মুখলৈ নিৰ্বাচন নিৰ্বাচনৰ বাবে এইবাৰ কংগ্ৰেছৰ পাঁচটা বৃহত ঘোষণা এক ডাঙৰ খবৰ জনাই আছো জনতালৈ পাঁচটা বৃহত ঘোষণা কৰিছে কংগ্ৰেছে কংগ্ৰেছ চৰকাৰ যদি পুনৰবাৰ ঘূৰি আহে জনতাই লাভ কৰিব 500 টকাতে সিলিন্ডাৰ এক ডাঙৰ খবৰ জনাই আছো কংগ্ৰেছে পাঁচটা কৈ বৃহত ঘোষণা কৰিছে কংগ্ৰেছ চৰকাৰ হলে জনতাই লাভ কৰিব 500 টকাতে সিলিন্ডাৰ বিনামূলীয়া বিদ্যুতৰ সুবিধা দিব কংগ্ৰেছে মধ্যপ্রদেশৰ জনতালৈ কংগ্ৰেছৰ পাঁচটা প্ৰতিশ্ৰুতি পূৰ্বেও কৰ্ণাটকত প্ৰতিশ্ৰুতি দিছিল কংগ্ৰেছ চৰকাৰে আৰু সেই প্ৰতিশ্ৰুতি ৰক্ষা কৰিছে তেনে সময়তে মধ্যপ্ৰদেশত যদি কংগ্ৰেছ চৰকাৰ উভতি আহে তেতিয়া হলে চৰকাৰে পাঁচটাকৈ সুবিধা দিয়াৰ কথা প্ৰতিশ্ৰুতি দিছে মহিলাই প্ৰতিমাহে লাভ কৰিব 1500 কৈ টকা কৃষকৰ ঋণ সম্পূৰ্ণৰূপে মাফ কৰিব কংগ্ৰেছে মধ্যপ্রদেশত পুনৰ প্ৰৱৰ্তন হ'ব পুৰণি পেনচন নীতি কৰ্ণাটকৰ নিৰ্বাচনৰ প্ৰাক্ষণতো পাঁচটা প্ৰতিশ্ৰুতি দিছিল কংগ্ৰেছে আৰু সেই প্ৰতিশ্ৰুতি পূৰণ কৰিছে পৰৱৰ্তী খবৰটো হৈছে অসম আৰক্ষীৰ জালত পৰিছে KLOৰ সাতজনকৈ সদস্য এই মুহূৰ্তত জনাইছো এটা ডাঙৰ খবৰ যা এইবাৰ অসম আৰক্ষীৰ জালত পৰিছে KLO আৰু লগতে BLAৰ সদস্য সামাজিক মাধ্যমযোগে এই কথা সদৰি কৰিছে অসম আৰক্ষীৰ সঞ্চালক প্ৰধান ডিজিপি জিপি সিং বিটিআর এলাকার নতুন সন্ত্রাসবাদী সংগঠন KLO আর লগতে BLAৰ সদস্য গ্রেপ্তার করেছে অসম আরক্ষী আরক্ষী সঞ্চালক প্রধান গৰাকীয়ে জনোৱা মতে অসম নাগালেণ্ড আৰু লগতে পশ্চিমবঙ্গৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা সংগঠন কেইটাৰ মুঠ সাতজন লোকক গ্রেপ্তার করা হৈছে এই মুহূৰ্তত স্ক্ৰীনত দেখুৱাইছো যিকেইজন সন্ত্রাসবাদী গ্রেপ্তার করা হৈছে তাৰ কেইটামান ছবি গ্রেপ্তার হওয়া লোক কেজনের ভিতর আছে কার্বি আংলং জেলার বুদ্ধিমন দেব বর্মা উদালগুড়ি জেলার অমিত বড়ো আর দৌহারু বড়ো এই মুহূর্তে জানাইছো ব্রেকিং নিউজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সমষ্টি পুনর নির্ধারণের খসড়াত লৈ এক ডাঙর মন্তব্য প্রকাশ করেছে কিছু সময় পূর্বে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে যে সমষ্টি পুনর নির্ধারণের এই খসড়া মানি নললে উজনি উত্তর অসমৰ আটৰ পৰা নটা সমষ্টি নোখোৱা হব পৰৱৰ্তী খবৰটো হৈছে আহোমৰ নামত সংকীর্ণ রাজনীতি নকৰিবলৈ মন্ত্রী পীযুষ হাজরিকায় এবার আহ্বান জনাইছে অখিল গগৈ লুৰিণজ্যোতি গগৈ আৰু গৌৰৱ গগৈক
এবার হাত জোর করে অনুরোধ জানাইছে মন্ত্রী পীযূষ হাজরিকায়। পীযূষ হাজরিকায় কৈছে অখিল গগৈ ডাঙরিয়া, লুরিণজ্যোতি গগৈ ডাঙরিয়া আর গৌরব গগৈ ডাঙরিয়া, মই হাত জোর করে অনুরোধ করছো আহোমর নামত সংকীর্ণ রাজনীতি নকৰিব। আন এটা খবর হচ্ছে মণিপুরের বর্তমান পরিস্থিতি খুব জটিল আর তেনে সময়তে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ে এক ডাঙর ঘোষণা করেছে কিছু সময় পূর্বে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ে এক ঘোষণা করেছে, যে ঘোষণাক লৈ বর্তমান সময়ত এক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী কৈছে যে মণিপুরের হিংসাত্মক ঘটনার আড়ত আছে বিদেশী শক্তি। পরবর্তী খবরটি হচ্ছে 11 বজালৈকে মদর দোকান খোলাক লৈ হিমন্ত বিশ্ব শর্মাক উভতি ধরেছে রকিবুল হুসেইনে। আর কংগ্রেসের বিধায়ক প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেইনে কৈছে যে বর্তমান সময়ত দুর্ঘটনা রোধ করবলৈ হিমন্ত বিশ্ব শর্মায় আহ্বান জানাইছে, কিন্তু আনফালে সুরার বিপণি খুলিছে। এফালে হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে মদ খাই গাড়ি চলালে গ্রেপ্তার করা হব চালকক, কিন্তু আনফালে সুরার বিপণি খুলিছে হিমন্ত বিশ্ব শর্মার সরকারে। ইয়া কেনে ধরনের কাম আর ইয়া কোনো পদ্যু গ্রহণযোগ্য নহয় বলে মন্তব্য করেছে রকিবুল হুসেইনে। আন এটা খবর হয়েছে চাকরির পর বরখাস্ত করা হয়েছে এস আই নিপু কলিতাক। উৎকোচ লওয়ার অভিযোগত বরখাস্ত করা হয়েছে এই বিষয়াজনক। টুইট যোগে আজি এই কথা জানাইছে ডিজিপি জিপি সিং। এই মুহূর্তে জানাইছো ডিজিপি জিপি সিংর একটা টুইট, আর টুইট যোগে জিপি সিংয়ে কৈছে যে এস আই নিপু কলিতা ইজ ডিসমিসড ফ্রম সার্ভিস ডব্লিউ ই এফ। আর একটা খবর হয়েছে মানুষের পয়সা থাকলে কি করব নয়। এইবার অভিনেতা রাম চরণের নবজাত কন্যা সন্তানলৈ 1 কোটি টকীয়া সোণৰ দোলা উপহার দিছে ব্যবসায়ী মুকেশ আম্বানী। অভিনেতা রাম চরণের নবজাত কন্যা সন্তানলৈ 1 কোটি টকীয়া সোণৰ দোলা উপহার দিছে ব্যবসায়ী মুকেশ আম্বানীয়ে। পরবর্তী খবরটি হয়েছে ভারতের মৌলিক ধারণার বিরোধী হয়েছে ইউনিফর্ম সিভিল কোড, এক দে এক আইন। ইউনিফর্ম সিভিল কোড এতিয়া সমগ্র দেশত আনিবলৈ চেষ্টা করে আছে বিজেপি সরকারে, কিন্তু তেনে সময়তেই বিজেপি শাসিত এখন রাজ্য মেঘালয়, মেঘালয়ত এতিয়া মেঘালয়ের বিজেপি সরকারে এতিয়া ইউনিফর্ম সিভিল কোডর বিরোধিতা করে আছে। এই মুহূর্তে জোড়া চড়া গুরুত্বপূর্ণ খবর, আগন্তুক সংসদের বর্ষাকালীন অধিবেশনত কেন্দ্রই ইউনিফর্ম সিভিল কোড বিধেয়ক উত্থাপন করবলৈ লড়ালড়ি করার সময়তে বিজেপির ভিতরতে এই বিতর্কিত প্রস্তাবের বিরোধিতা বৃদ্ধি পাইছে। এবার বিজেপির মিত্র এনপিপিয়ে কৈছে যে ইউনিফর্ম সিভিল কোড ভারতের মৌলিক ধারণার বিরোধী। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড চাংমাই স্পষ্ট ইঙ্গিত দিছে যে যেতিয়াই যদিহে কেন্দ্র ইউনিফর্ম সিভিল কোড জাপি দিবলৈ জোর দিয়ে তেন্তে তেওঁৰ দলে ইয়ার বিরোধিতা করব। চাংমাই কৈছে যে বৈচিত্র্যের মাজত ঐক্যই আমার পরিচয়, সেইটোৱেই আমার শক্তি। এনপিপিয়ে অনুভব করে যে ভারতের দরে বহুত্ববাদী দেশত এক আইন রূপায়ণ করাটো আমার মূল ধারণাটোর বিরোধী। লগতে কনরাড চাংমাই স্পষ্ট করে দিছে যে উত্তর পূব ভারতের নিজস্ব সংস্কৃতি আছে আর আমি তেনেকয়ে থাকিব বিচার। তেওঁৰ মতে মেঘালয়ত বহু সম্প্রদায় বাস করে, তেওঁলোকৰ সংস্কৃতি বেলেগ, ইয়াক সলনি করাটো সম্ভব নহয়। বিজেপির মিত্রজোটর অংশীদারের এনে বিরোধিতার বিপরীতে মুসলমান পক্ষই সদ্যহতে ইউনিফর্ম সিভিল কোডের উপর মৌনতা অবলম্বন করার কৌশল গ্রহণ করেছে। দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারিয়ে ইউনিফর্ম সিভিল কোডের বিতর্কক লৈ মৌনতা অবলম্বন করবলৈ দেশের মুসলমান সম্প্রদায়ক ফটোয়া জারি করেছে। বুখারিয়ে বহিরাজ্যেরপৰা অহা মুসলমান সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনক এই বিষয়ে মুখ মেলিব নালাগে বলে পরামর্শ দিয়ে। অবশ্য আইনগতভাবে বিরোধিতা করা হব বলে স্পষ্ট ইঙ্গিত দিছে মুসলিম পার্সোনেল ল বোর্ডে। অবশ্য সকল বিরোধিতা সত্ত্বেও ইউনিফর্ম সিভিল কোড বিধেয়ক
যে অনা হব সেইটো এক প্রকার নিশ্চিত। বিজেপির মতে ইউনিফর্ম সিভিল কোড বলবৎ হলে সামাজিক সম্প্রীতি অটুট থাকিব, লিঙ্গ বৈষম্য নাইকিয়া হব, নারী শক্তিশালী হব। আটাইতকৈ গুরুত্বপূর্ণ বিষয়টি হল ই ভারতের সংবিধানের ভাবধারা রক্ষা করিব।